ओके आज के 18 जुलाई बैचेस एसीआईपी वेब डिजाइन बैच 20 आज के होचे लैब 4-5 और डे होचे 9 ओके तो गत क्लासे आम्रा मीडिया टैग गुला अर्थात एचटीएमएल मीडिया टैग गुला देखेछि मीडिया टैग गुलार मध्ये कि आछे एकटा होचे आमार इमेज टैग ठीक आछे अडियो एवं भिडियो ठीक आछे इमेज टैग एवं अडियो भिडियोर क्षेत्रे आमादेर जेटा सबचेये बेशी एवं एकटा आरेकटा टैग आछे सेटा होचे एटा मीडिया टैग ना सेटा होचे एंकर टैग हाँ एर प्रत्येकटा टैगेरई इंडिविजुअल किछु काज आछे इंडिविजुअल किछु व्यालू आछे तो एर मध्ये आपनी जो एडवांस लेवेले जाबेन एचटीएमएल सीएसएस माने वेब टेक्नोलॉजी जो एडवांस लेवेल देखबेन जे एंकर टैग एवं इमेज टैगेर व्यवहार होच्छे सबचेये बेशी अन्यान्य जेमन फर्मेटिंग टैगगुलो अनेक समय आमादेरके कि करते हैं जे अनेक समय फर्मेटिंग टैगगुलोर क्षेत्रे आमरा जेटा चिंता करे देखी जे फर्मेटिंग टैगगुलो होच्छे आपनार विशेष विशेष काजे कखनो जदि एब्रिविएशन कोटेशन एगुलो देवार प्रयोजन हय तखन आमरा फर्मेटिंग टैगगुलो यूज करी बाट आपनार पुरो वेब टेक जार्नीते सब समय आमादेर जे दुइटा टैगेर खूब इम्पोर्टेंस आपनारा देखबेन हेडिंग टैगगुलोर पड़े हेडिंग टैग पी टैग एवं तारपरे होच्छे आपनार इमेज एवं एंकर टैग ठीक आछे एई टैगगुलोर खुबई गुरुत्वपूर्ण भूमिका आछे ओके एरपरे होच्छे आमादेर आजके टपिक होच्छे टेबिल ठीक आछे टेबिल टैग टेबिल जदि आमरा ख्याल करे थाकि जे एकटा माइक्रोसफ्ट वार्डे आमरा जदि एकटा टेबिल टैग के देई এটা ধরেন এগুলো অনেক কিছু ছিল এগুলো বাদ দিয়ে দিই এটা নতুন একটা ফাইল এখন আমি একটা টেবিল ইনসার্ট করব রাইট আমার একটা টেবিল ইনসার্ট করার আগে তো প্রথমে আমি এখানে টেবিল লিখলাম টেবিল দিয়ে তারপর আমি কি করতেছি প্রথমেই এখানে যেটা লিখতেছি যখন দিচ্ছি তখন কি হচ্ছে 1:1 রাইট তার মানে একটা কলাম এবং রো একটা হ্যাঁ আচ্ছা এরপর যখন এটাতে যাচ্ছি তাহলে কি হচ্ছে এগুলো কি কি বলতেছে এগুলোকে বলা হচ্ছে রো ঠিক আছে আর যখন আমি এই পাশে বাড়তেছি তখন এগুলো হচ্ছে কলাম তাহলে আমরা রো কলামের ব্যাপারটা তো ক্লিয়ার রো কি যে আমরা যদি লম্বা লম্বা চিন্তা করি এই প্রত্যেকটা এক একটা কলাম ঠিক আছে এবং এই প্রত্যেকটা এক একটা রো ওকে আচ্ছা এখন এই কলাম আর রো এর মধ্যে আমাদের এইটা নিয়েই আমাদের টেবিল তো এইচটিএমএল এর ক্ষেত্র ব্যাপারটা সেম এইচটিএমএল এর ক্ষেত্র আমার রো কলাম আছে এবং রো কলামগুলো ডিফাইন করার জন্য আলাদা আলাদা করে ট্যাগ আছে ট্যাগ ঠিক আছে প্রথমত যদি আমি ধরি যে আমার প্রথমত টেবিলকে যদি আমি ডিফাইন করতে চাই যে আমি আমার ইয়েতে এখন একটা পেজে আমি একটা টেবিলকে অ্যাড করব হ্যাঁ তখন আমি লিখতে পারি যে আমার টেবিল ট্যাগ প্রথমত আমার থাকবে হচ্ছে একটা টেবিল ট্যাগ ঠিক আছে টেবিল ট্যাগের ক্লোজ এবং এন্ডিং আছে মানে দুটোই আছে আমি দুটো দিয়ে দেই এটা হচ্ছে টেবিল হ্যাঁ আচ্ছা এরপরে আমাদের আস্তে আস্তে দেখেন একদম যখন আমি ইনসার্ট করি প্রথমে আমার কি আসে এটা কি আসে রোটা আসে তাই না তারপরে গিয়ে কলাম আসে ঠিক আছে একইভাবে সেম প্রসেস এখানেও যদি আপনি রোকে ডিফাইন করতে চান তাহলে আমরা লিখবো হচ্ছে টিআর টিআর মিন্স এটা হচ্ছে টেবিল রো ঠিক আছে টেবিল রো আচ্ছা টিআর এবং একইভাবে টিআর এর এন্ডিং আছে ঠিক আছে ক্লোজ ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আছে আচ্ছা টেবিল রো গেল এরপরে থাকবে কলাম প্রত্যেকটা কয়টা একটা রোয়ে তাহলে এখানে আমার রো কয়টা আছে 1 2 3 4 5 6 তাহলে 6 ঠিক আছে 6 ওকে তারপর যদি এখন কলাম কলামকে লেখার সময় আমরা লিখি হচ্ছে টিডি কলাম কিন্তু টিক্সি না কলাম হচ্ছে টিডি ওকে তাহলে আমি কপি করে নেই এখানে হচ্ছে টি গেল তা টিডি কয়টা আছে আমার এখানে দেখেন 1 2 3 4 5 ঠিক আছে তাহলে টেবিল কলাম হচ্ছে আপনার
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টেবিল রো বলতেছি টিআর দিয়ে, টিডি হচ্ছে 1 2 3 4 5 3 2 5 হ্যাঁ পাঁচটা, তাহলে টিডি বলতেছি। এছাড়া আর কি থাকে? এরপর দেখেন আমি এখানে একটা ডাটা পেস্ট করলাম, ধরেন আমি নাম দিলাম সানজিদা, সাপোজ আপনাদের কারো নাম আমার অত মনে হয় না, এখন মনে পড়তে পারি না, সানজিদা ঠিক আছে। তারপরে আমি তার আইডি দিলাম হচ্ছে 2, তারপরে তার ধরেন অ্যাড্রেস দিলাম হচ্ছে কারণ বাজার ঠিক আছে। আচ্ছা তারপর তার হচ্ছে আপনার অ্যাকাউন্ট একটা ফোন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে। এরপর তারপরে হচ্ছে তার ধরেন ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এখন এটা তো আমি দিলাম। দেওয়ার পরে দেখা গেছে যে এরকম আমি আরও কয়েকজনের ডাটা টাটা দিব, কিন্তু এখানে সবসময় কী থাকে আমাদের টেবিলের উপরে একটা দেখা থাকে যে এটা আমার নেম ফিল্ড, হ্যাঁ এটা আমার নেম ফিল্ড, এটা আমার আইডি ফিল্ড, এটা লোকেশন। তাহলে আমি এটা লিখে দিই নেম আইডি দেন হচ্ছে লোকেশন, লোকেশন বানান বলেছি লোকেশন, তারপরে হচ্ছে ফোন কন্ট্যাক্ট বা ফোন আর কি যেটা দেই, আর হচ্ছে আমার মেইল ইমেল ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দিলাম, তাহলে এগুলার থেকে এগুলো একটু ডিফারেন্ট না, ধরেন ডিফারেন্ট করার জন্য আমরা এখানে কী করে দিই বোল্ড করে দিই রাইট। আচ্ছা এটাকে আমরা টেবিলের ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে টি হেড, টি হেড হ্যাঁ আচ্ছা টেবিল হেড, তাহলে এটা আমরা বলতে পারি টি এইচ টিএইচ, টিএইচ এরও কি এন্ডিং আছে প্লাস ক্লোজিং আছে আর এই ক্ষেত্রে আমার টি হেড কোড আছে একটা। ঠিক আছে তাহলে আমার টেবিল, টেবিলের পর টিএইচ টিআর টিডি ঠিক আছে, এগুলো আমরা বুঝে গেলাম। এরপর আরেকটা থাকে দেখবেন অনেকগুলো ব্যাংকে দেখা যায় যে ব্যাংকে যেমন বা একটা ইনভয়েস তৈরি করতেছেন আপনি, হ্যাঁ কোনো কারণে একটা ইনভয়েস তৈরি করার প্রয়োজন হচ্ছে, আপনার পেজে একটা ইনভয়েস তৈরি করবেন, তো সেখানে একদম লাস্টে একটা থাকে যে কি টোটাল, টোটাল থাকে না তো সেটার জন্য ধরেন একটা ঘরে থাকবে সেটা টোটাল, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে টি ফুট, টি হেড যেমন আছে আবার কি আছে টি ফুট ঠিক আছে, টি ফুট। ঠিক আছে এটা হচ্ছে টেবিল ফুটার, ফুটার আবার এই যে টি টিএইচ লিখেছি না, টিএইচ কেও আরেকটা ভাবে লেখা যায় সেটা হচ্ছে টি হেড, টি ফুট টি হেড এটাও আছে এক্সিস্ট করে। হ্যাঁ হেড দিলাম, আরেকটা রাখতে পারি এটা হলো টি হেডার, টেবিল হেডার, টেবিল হেডার ওকে। আচ্ছা এই যে টিএইচ টিডি টিআর টিডি থাকবে এর জন্য আরেকটা জিনিসও থাকে, সেটা আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে আপনার টি বডি, আমরা দেখবো স্ট্রাকচার অনুযায়ী দেখবো তখন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে এটা হলো টেবিল বডি, কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব, তাহলে এই জিনিসগুলো বুঝছে। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে টি হেড, টি হেডের মধ্যে টিএইচ একটা হেডিং পার্ট যাচ্ছে, টি বডি মানে হচ্ছে এখান থেকে শুরু করে পুরাটা, তারপর টিআর হচ্ছে এক একটা রো, টিডি হচ্ছে এক একটা কলাম, আর এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ আমি একটু ইয়ে করে দেই এটা দিয়ে একটু কালার করে দেই, এইটুকু অংশ পুরোটুকু বক্সটা, এই বক্সটাকে বলা হয় সেল, এক একটা সেল ঠিক আছে, এটা একটা সেল, এটা একটা সেল, এরকম সেল ওকে। আচ্ছা কন্টেন্ট তাহলে আমরা কোথায় লিখবো, এই যে আমি এখানে লিখলাম হ্যাঁ টিআর আসলো টিডি আসলো সব আসলো, কন্টেন্টটা আসলে কোথায় লিখে
কোথায় এই সানজিদা কথাটা লিখতে হবে আপনারা আমাকে একটু বলেন তো। টিডির ভিতরে আমাকে সানজিদা কথাটা লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, টেবিল ডাটা, টেবিল ডাটা এটা আমাকে লিখতে হবে। মানে এগুলো দিয়ে তো আমি রো কলাম আনলাম, হ্যাঁ, কিন্তু আমাদের আসলে কন্টেন্টটা কোথায় লিখলে আমার এই কন্টেন্টটা দেখাবে সেটা আমাদেরকে লিখতে হবে হচ্ছে টিডিতে। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা শুরু করি। আমরা হচ্ছে নতুন করে একটা ফাইল নিয়েছি এবং এখানে হচ্ছে আমরা HTML স্ট্রাকচারটা করে ফেলেছি। আপনারাও চাইলে আমার সাথে স্ট্রাকচারটা করতে পারেন, ঠিক আছে? তারপরে বসে থাকবেন স্ট্রাকচারটা করে। এইভাবে দেখতে থাকলে কোনো পরে কানাই নেই বলে। আচ্ছা স্যার, ঠিক আছে, টেবিলটা অবশ্যই অবশ্যই কোথায় হবে? বডিতে। হ্যাঁ, আমরা নর্মালি জানি যে আমাদের HTML হেডে আমরা কিছু লিখি না। ওকে, আচ্ছা টেবিল লিখলাম, টেবিলের পরে আপনার আমার নেক্সট কি আনতে হবে? টিআর, রাইট? আমার টিআর আসতে হবে। আচ্ছা, তো যেহেতু হেডিং থাকে আমি প্রথমে লিখলাম হচ্ছে টিএইচ, কিন্তু যাই লিখব সবগুলো কিন্তু টেবিলের নেস্টেড এলিমেন্ট, টেবিলের নেস্টেড এলিমেন্ট, এই জন্য একটা ট্যাব দিয়ে আমি ভিতরে চলে গেলাম। হ্যাঁ, তাহলে টি হেড, টি হেড ক্লোজ, এটা তো আমরা বুঝতে পারতেছি, রাইট? আচ্ছা, টি হেড দিলাম, টি হেড ক্লোজ দিলাম, এরপরে একটা এই যে টি হেড, এটা না, সরি, এই যে টি হেড এটাও কি একটা রো এর অংশ না? হ্যাঁ, একটা রো তো, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? আগে রো কে আনতে হবে। তাহলে আমি আনলাম হচ্ছে টি আর, তারপরে টি আর, ঠিক আছে? এরপরে টি আর এর পরে আমার টি হেড, টি হেড হচ্ছে কয়টা দেখেন, আমার এখানে কয়টা ছিল? 1 2 3 4 5 কলাম। হ্যাঁ, তাহলে আমার টি হেড হবে কটা? 5টা। তাহলে আমি লিখে দেই টিএইচ, টিএইচ। ওকে, এখন একই জিনিসই না, টিএইচ আবার লিখবো না, করব হচ্ছে এটাকে ডুপ্লিকেট। তাহলে কন্ট্রোল ডিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা হয়ে যাবে ডুপ্লিকেট। 1 2 3 4 আরেকটা ডুপ্লিকেট লাগবে, 5, ঠিক আছে? হ্যাঁ, এটা কপি পেস্ট হয়ে গেছে, কন্ট্রোল ডি। ওকে, আচ্ছা তাহলে দেখে দিই, এখানে হচ্ছে নেম, তারপরে হলো আমার নেক্সট হচ্ছে আইডি, তারপরে আর সাজেশন এসে তো আরেক ঝামেলা করে, আইডি, তারপরে হচ্ছে আপনার কি ছিল, লোকেশন, লোকেশন, তারপরে হচ্ছে ফোন নাম্বার, আর তারপরে হচ্ছে আপনার ইমেল, ঠিক আছে?
এখন করার প্রয়োজন না, এখন একটু দেখেন যদি টাইপ করেন আর লিখেন দুটো যদি একসাথে করেন না তাহলে আপনারা যেটা ভুল হবে যে কোনটার পর কোনটা লিখতে হয়। সেটা ভুলে যাবে। ওকে, তাহলে টি হেড গেল, টি আর গেল, টি এইচ গেল। হ্যাঁ, আমার স্ট্রাকচার হয়ে গেছে, কিন্তু এই স্ট্রাকচার আমি দেখবো কি না দেখেন একটু, আমি দেখে নেই। আসছে লিখা আসছে, কিন্তু কি আসে নাই, বর্ডার আসে নাই, রাইট? আমাকে একটা বর্ডার দিতে হবে। বর্ডার কোথায় দিব? টেবিলে, যাকে বর্ডার দিব, টেবিলকে দিব না, তাহলে টেবিলের অ্যাট্রিবিউট, ওই যে বলেছি না যে অ্যাট্রিবিউটের কাজ কি, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা। তাহলে আমি যখন বর্ডার দিচ্ছি, দিলাম হচ্ছে ওয়ান, ওকে, তাহলে ও হচ্ছে একটা বর্ডার দিল। যদি আপনার টু দেন তাহলে থিকনেসটা, বর্ডারের থিকনেসটা বাড়বে। এখন দেখেন এটা পিচ্ছি কোন এক জায়গায় গিয়ে বসে আছে, তাই না? এটা তো আমার ভালো লাগতেছে না। আমি চাচ্ছি আমার টেবিলটা পুরাটা উইথ জুড়ে নিবে, পুরাটা উইথ জুড়ে নিবে, বা এইটাকে আমরা বলি, এই যে আমার যে স্ক্রিনটা যেটা আমরা ভিজিবল আমাদের সামনে, এটাকে আমরা বলি হচ্ছে ভিউপোর্ট, ভিউপোর্ট। হ্যাঁ, এখন ভিউপোর্টের আমি চাচ্ছি আমার টেবিলটা ভিউপোর্টের 80% জায়গা জুড়ে নিই, তার মানে আমার উইথ, আমার উইথ আসবে 80%। ঠিক আছে, আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, আমি চাচ্ছি ও হাইটও একটা ভালো পজিশনে যাক, তাহলে আমি দিব কি হাইট। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম ধরেন 600 বা 300 পিক্সেল। ঠিক আছে, একবার হাইট, একবার পার্সেন্টেজে দিলাম, একটা পিক্সেলে দিলাম, রাইট? কেমন না? আচ্ছা দেখি দাঁড়ান কী হয়, এটা আসছে। হ্যাঁ, হাইটটা একটু বড় হয়ে গেছে, আমি ধরুন পার্সেন্টেজে দিয়ে দেখি কি করে। আমি এখানে 20 না 30% দিই। ঠিক আছে, এখন একদম পারফেক্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল আমার হেডিং পার্ট হয়ে গেছে, এখন আমার বডি পার্ট ধরব। তো বডি পার্টের জন্য আমার ট্যাগগুলো কি, টি বডি, ওকে, আমরা তাহলে টি বডি লিখি। টিবডি দিয়ে দিলাম, রাইট? টিবডিতে আমি দিলাম হচ্ছে কি, সরি, একটা করে টি আর লাগবে, এটা তো কমন। ঠিক আছে, আর টিআরের ভিতরে আমার টিডি লাগবে, টিডি লাগবে কটা, পাঁচটা, একটা রো, তার মধ্যে এক, সরি, এক দুই তিন চার পাঁচ, আর লোকেশন বানান তো বলেছে, আপনারা কেউ কিছু বলেন না কেন। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ, তাহলে আমার টিডি হবে পাঁচটা। জি জি, দেখুন আসতেছে স্যার, দু মিনিট। আচ্ছা, টিডি দিলাম, এই টিডি হবে আমার পাঁচটা, তাই না? তাহলে কন্ট্রোল ডি, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ, এখন আমি এখানে নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম সঞ্জিদা, তারপরে দিলাম তার আইডি হচ্ছে টু, তারপরে তার লোকেশন হচ্ছে কাওরান, কারণ বাজার, আর তারপরে হচ্ছে তার ফোন, ফোন একটা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, আর এরপরে হচ্ছে তার ইমেল, s@gmail.com। ঠিক আছে, সেভ করি, চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের কাজ কী হবে, আপনারা, আমি একটা কলম দিয়ে গেছি না, নেক্সট কলমের জন্য আমরা কী লিখবো, এই ফরম্যাটটাই আবার দিব, কন্ট্রোল ডি। ঠিক আছে, সেভ করে রান করি, চলে আসছে। ঠিক আছে, আপনাদের কাজ হবে এরকম, আপনারা একটা টেবিল নেন, টেবিল নিয়ে প্রথমত আপনারা ব্রেক নেন, ব্রেক থেকে এসে আধা ঘন্টা, এখন 34 বাজে বা 35 বাজে, আপনারা ওকে। তো আমরা টেবিলে আমরা শুধুমাত্র কি দেখেছি, বর্ডার দেখেছি। হ্যাঁ, আসেন, সবাই যেটা করতেছেন ওটা ছেড়ে দেন, সমস্যা নাই, আপনারা দেখেন টেবিলের অনেক কাজ আছে। আমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট, ফার্স্ট অ্যাসেসমেন্ট, আমরা বলেছি না চারটা অ্যাসেসমেন্ট হয় আমাদের, ফার্স্ট অ্যাসেসমেন্টটা কিন্তু টেবিলের উপর হয়,
একটা ই-কমার্স সাইট আপনাকে টেবিলের উপরে করে দিতে হবে, ঠিক আছে? তো টেবিলটা করার মাধ্যমে আপনি হচ্ছে HTML এর লেআউট ডিজাইন কিভাবে হয় সেটা আপনারা একটা আইডিয়া পাবেন, লেআউট ডিজাইনগুলো কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, টেবিলে আপনি দিছেন হচ্ছে, আমরা প্রথমত টেবিলে অ্যাট্রিবিউট হিসেবে প্রথম ইউজ করছি বর্ডার, উইথ এবং হাইট। এরপরে আমরা একটা দুটো জিনিস ইউজ করব, সেটা হচ্ছে সেল প্যাডিং আর সেল স্পেসিং। হ্যাঁ, এই দুটো জিনিস কি, আমরা একটু WT স্কুলে যাচ্ছি রেফারেন্স সাইট হিসেবে। এখানে দেখেন HTML প্যাডিং অ্যান্ড স্পেসিং, এখানে আচ্ছা বলতেছি যে সেল প্যাডিং, সেল প্যাডিং ইজ আ ইজ দ্য স্পেস বিটুইন দ্য সেল ইডেজ অ্যান্ড দ্য সেল কন্টেন্ট। তাহলে কন্টেন্টটা কি, আমাদের এখানে সেল কন্টেন্ট হচ্ছে আপনার সানজিদা, আর তার মাঝখানে দেখেন কি আছে, আমার এই যে কন্টেন্ট থেকে ইডেজ, অর্থাৎ এই যে এজ, এই যে দূরত্বটা বর্ডারের থেকে যে একটু দূরত্ব, এটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। এখন আমি করতে পারি বাই ডিফল্ট, এখানে কিছু লেখা আছে, দেখি কি লেখে, বলতেছে যে সেল প্যাডিং। হ্যাঁ আচ্ছা, সেল আচ্ছা, বাই ডিফল্ট দ্য প্যাডিং ইজ সেট টু জিরো, মানে জিরোতে আছে, কিন্তু আপনি এ চাইলে সেল প্যাডিংকে বাড়াতেও পারেন কমাতেও পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে লিখে দিছে, এটা হচ্ছে ওরা CSS ভাবে লিখছে, আমরা এটাকে ধরেন এভাবে লিখলাম, এখানে আমরা জাস্ট এখন আপাতত যেহেতু আমরা CSS পারি না, আমরা HTML এর উপরই আমি লিখে দিলাম সেল প্যাডিং বাই ডিফল্ট হচ্ছে কত, জিরো। হ্যাঁ জিরো, তা জিরো তো দেওয়া দরকার নেই, আমি দিলাম 3, সাপোজ দেখি কি করে, তাহলে সেলের মাঝখানে যে দূরত্বটা সেটা হচ্ছে, এটা আমার হচ্ছে অনেক জুম করা আছে, আমি 100% নিয়ে আসি, এই তাহলে দূরত্বটা বেড়ে গেছে। হ্যাঁ, সেল প্যাডিং হচ্ছে কন্টেন্টের সাথে যে দূরত্বটা সেটা বেড়ে গেছে। আরও যদি বাড়াই ধরেন 10 দেই, 10 বাড়ছে, হ্যাঁ প্রত্যেকটা থেকে চারপাশে বাড়ছে, কিন্তু এমন না যে একপাশে বাড়ে, চারপাশে এই দূরত্বটা বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আর বাই ডিফল্ট যদি জিরো থাকে তখন কি হয় দেখি একটু, আচ্ছা এই যে দেখছেন কোনো দূরত্ব না, একদম কাছে লেগে আছে সানজিদার সাথে, পুরো জায়গাটা লেগে আছে। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন একটু বাড়াই দিয়ে একটা জিনিস দেখাই, ধরেন আমি এখানে 20 করে দিচ্ছি, এই এখন দেখেন এই যে সেলগুলো আছে না, প্রত্যেকটা সেলের এক একটা ঘরের মাঝখানে কিন্তু কিছু ফাঁকা জায়গা আছে, খেয়াল করছেন? এই যে চার কোনায় একটু ফাঁকা, এই চার কোনায় একটু ফাঁকা, একটু দেখাই, এই দেখেন চার কোনায় ফাঁকা, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে না আমার এই ফাঁকাটা না থাকুক, ঠিক আছে? সেই জন্য আর একটা প্রপার্টি আছে, আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সেল স্পেসিং। আচ্ছা কী বলছে, সেল স্পেসিং ইজ দ্য স্পেস, সরি স্পেস বিটুইন ইচ সেল, ঠিক আছে? আচ্ছা, বাই ডিফল্ট দ্য স্পেস ইজ সেট টু 2 pixels, হ্যাঁ মানে 2 pixels আছে বাই ডিফল্ট। আচ্ছা তাহলে আমরা যদি বাই ডিফল্ট 2 pixel থাকে, আমি বলে দিচ্ছি যে না আমি সেল প্যাডিং, সেল স্পেসিং আমি বলে দিলাম যে জিরো, জিরো, ঠিক আছে? সেভ, রান করলাম, কোনো স্পেস নাই, প্রত্যেকটা সেলের মাঝখানে কোনো স্পেস এখন আর পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, এরপরে আবার বর্ডারকে বলছি, তাহলে এই দুটো আমাদের ক্লিয়ার, সেল প্যাডিং আর সেল স্পেসিংয়ের কাজটা কি। হ্যাঁ হ্যাঁ, সেটাও পসিবল, কিন্তু সেটা CSS দিয়ে পসিবল। দেখেন এই যে প্যাডিং টপে দিতে পারেন, বটমে দিবেন না, লেফটে দিতে পারেন, রাইটে দিতে পারেন, সেটা CSS দিয়ে পসিবল। আদারওয়াইজ এখন আপাতত HTML এ শুধুমাত্র আপনি এই যে এতটুকু দিতে পারবেন, মানে স্টাইলিংটা, হ্যাঁ একবার চারপাশ থেকে নিতেছে, হ্যাঁ বা এইখানেও যদি স্টাইল ট্যাগ লিখে দিয়ে, মানে ইনলাইন CSS যেটাকে বলে, দরকার নেই আপাতত। হ্যাঁ ওকে, আচ্ছা এরপরে দেখেন এছাড়াও টেবিলের অনেক কাজ আছে, সেগুলো একটু শিখি। আচ্ছা বর্ডার, বর্ডারকেও আমি কি করতে পারি, চাইলে 3, 4, 5, 6 দিতে পারি, বর্ডার আমি 3 দিয়ে দিলাম, তাহলে কি থিকনেসটা, বর্ডারের থিকনেসটা বেড়ে গেল। হ্যাঁ এটি পসিবল, ওকে আচ্ছা। এরপর দেখেন
এখন আমি সবসময় যে এখানে নেম নিব তা না, আমি চাচ্ছি নেমের বদলে আমি চাচ্ছি যে আমি এখানে আপনার ছবি নিব। তাহলে ছবি যদি নিতে হয়, ধরেন সানজিদা এর সাথে আমি কি করব, এখানে আমি এটা একটু এইভাবে দেখাই, এই যে সানজিদা আছে, এখন আমি চাচ্ছি সানজিদার পাশে, মানে হয় এই পাশে না হয় এই পাশে বা মাঝখানে আমি আরেকটা কলাম নিতে চাচ্ছি। কোথায় কলাম নিচ্ছি? এখানে সানজিদার ঘরটার পরে, মানে নেম রোয়ের সরি নেম কলামের পাশের কলামে আমি চাচ্ছি পিক নিব, পিক সবার একটা করে পিক নিব, প্রত্যেকটা স্টুডেন্টের একটা ছোট করে পিক থাকবে। একটু আগে কালকে যেমন আপনারা যখন টিএমএস এর করছেন, প্রত্যেকের কি ছিল, ছবি ছিল, তারপর নেম, ওইটা যদি তৈরি করতে চায় তাহলে আপনারা একটু আমাকে বলেন। হ্যাঁ, এই যে নেম, হ্যাঁ দেখেছি আমি, এই যে নেম, তার তাহলে কোন জায়গায় আমাকে আরেকটা নিতে হবে, নেমের কোথায় আমি তাহলে কি বাড়াবো? আমি আসলে প্রথমে এই টি হেডের ক্ষেত্রে চিন্তা করেন, আমি কি একটা টি আর নিবো নাকি একটা টিএইচ নিব? আরেকটা টিএইচ নিব, রাইট? ওকে, তাহলে একটা টিএইচ নিয়ে নিন। ধরতে পারতেছেন তো সবাই? পিছন থেকে যারা বেড়াতে আসতেছেন তাদেরকে বলতেছি, পিছনে, একদম পিছনে, আপনাদেরও পিছনে যেগুলো আছে, ধরতে পারতেছেন কি বলতেছি? তাকায়ও না, ঠিক আছে, ধরতে পারে না কিনা জানি না। আচ্ছা, এখানে আমি পিক নিয়ে নিলাম, রাইট? আচ্ছা, এটা তো নিয়েছি, তাহলে এইটা তো নিলাম টি হেডে, তো আউটপুটটা একটু দেখি আসছে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে, ভেঙে গেছে না পুরাটা? হ্যাঁ, কারণ কি করছি বলেন তো, আমি এখানে কলাম বাড়াইছি, বাট আমার পরবর্তী যে ঘরগুলো আছে সেখানে কি কলাম বাড়িয়েছি না, এই জন্য হচ্ছে টেবিলটা ভেঙে গেছে। ও জায়গা দিয়েছে ঠিকই, কিন্তু ফুল ফিল হয় না, এবং এটা ডাটা এখানে চলে আসছে, খেয়াল করছেন? আচ্ছা, হ্যাঁ, এখন টি বডিতে রো না, টি বডিতে টি টিয়া রো না, কলাম বাড়াতে হবে। কলাম বাড়ানোর জন্য আমি এখানে আরেকটা টিডি নিয়ে নিচ্ছি, পেস্ট, ঠিক আছে, আপাতত এটা ব্ল্যাঙ্ক থাকুক, তারপরে আবার এখানে একটা পেস্ট নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? এইটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো কিছু নিয়ে আপনার কনফিউশন হবে না, যে আপনি রোতে বাড়াইছেন কিন্তু কি করছেন, রো না, আমরা কলাম বাড়াচ্ছি, ঠিক আছে, রো তো যা আছে তাই। ওকে, আচ্ছা, এখন পিক নিব, রাইট? পিক নেওয়ার জন্য আমরা যেটা করব, কোথায় দিব পিকটা, পিক নেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি আপনারা কেউ বলবেন না, পিছন থেকে? হ্যাঁ, আপনি আপনার পরে আপু বলেন, আপনি না পাশের জন, হ্যাঁ বলেন, আমরা ছবি নিব, ছবি নেওয়ার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করি? ইমেজ, ইমেজ ট্যাগ। হ্যাঁ, আমাকে একটু বলেন তো আমি লিখি, বলেন প্রথমে কি লিখব, ইমেজ ট্যাগটা নেওয়ার জন্য কি লিখব, মনে নাই? আরেকজন বলেন, ও তো ক্লাস না করে দিতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে স্পেস সার্চিং, তারপরে হচ্ছে এখানে আমার যা সোর্স থাকবে তাই। এখন বুঝতে পারছেন, যে পারেননি ভুলে গেছেন তাকে বলতেছি, পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে সোর্স নিলাম, সোর্স হিসেবে এখন আমার ছবি লাগবে, আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, এখানে কোনো ছবি নেই, ডান ছোটোখাটো একটা ছবি নিই, এখান থেকে ডাউনলোডস, ডাউনলোডসে গিয়ে ওকে নি, কিছু করার নেই, সানজিদের সাথে আবার ও যাবে না, তাহলে অনুকে, অনুতে নেই, অনুতে তো সানজু, আচ্ছা ঠিক আছে, এই ছেলে বারবার, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটাকে আমি চেঞ্জ করে দিই। আপনারা যখন বললেনি, তাহলে আমি 20 ব্যাচের এখানে কোড
5 এখানে কি করতে হবে একটা ইমেজেস বা ফটোস যেটাই রাখেন আপনারা রাখেন ইমেজেস হ্যাঁ ডট ডট স্ল্যাশ যদি হয় তাহলে সে ক্ষেত্রে কোথায় রাখতে হবে বলেন ফাইলটাকে পিছনে রাখতে হবে মানে আমার ল্যাব 5 এর বাইরে এখানে এনে রাখতে হবে হ্যাঁ ওখান থেকে তাহলে তো অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে এত দূর যাওয়ার দরকার নেই কোথায় দিতে হবে আমি বলে দিই আপনি যাবেন হচ্ছে অনেকগুলো স্ল্যাশ হবে প্রথমে ল্যাব 5 থেকে বের হবেন বের হয়ে তারপরে আবার ডাউনলোডসে যাবেন তাও পসিবল না অনেক দূর যেতে হবে ঠিক আছে ওকে তাহলে আমি দিলাম হচ্ছে ইমেজেস ফোল্ডার ফোল্ডারের পরে আমার ফাইলের নেম মনে হয় ব্যানার ছিল ব্যানার ডট জেপিজি আচ্ছা সেটাতে কনফিউশন হওয়ার দরকার নাই আমরা ইয়ে করে নিব কপি করে নিব হ্যাঁ পিএনজি ওকে ব্যানার ডট পিএনজি ঠিক আছে কপি করে নিলাম রিনেম যেটা যেভাবে করি আর কি নর্মাল এটা তো আর আপনাদেরকে নতুন করে দেখানো কিছু নেই ওকে নিলাম এরপরে নিয়েছি সানজু করে দিই এটাকে দুইটাই সানজু করে দিই আচ্ছা দুটাকে এক একই জিনিসই নেই তাহলে আমি এখানে কপি করে নিয়ে আসি দেখি এখন কি অবস্থা হয় হয়েছে কাজ কিসে ওদের থেকে কি হয়ে গেছে হ্যাঁ সব কমে গেছে আমি যদি এটাকে 100% নেই তাহলে কি অবস্থা এই ঠিক আছে সুন্দর হ্যাঁ বাট আমার আরেকটু ছোট লাগবে হ্যাঁ অথবা বিষয়টা দুইটা জিনিস এরকম যদি ডাটাবেজ হয় দুই দিনেই শেষ ঠিক আছে প্রজেক্টটা থাকবে না আপনার কাছে আমাকে প্রজেক্টটাকে সুন্দর মতো করে নিতে হবে আচ্ছা প্রথম কাজ আমি যেটা করব আমি প্রথমে সেট করে দিব যে তোমার যে এখানে যে তুমি ও কি করতেছে একটু আগে লেখাগুলোর জন্য যতটুকু স্পেস দরকার সেভাবে পেজ নিচ্ছে এখন যখন আমি ইমেজ দিলাম তখন সে কি করলো এই ইমেজের যে কনফিগারেশন আছে অর্থাৎ ইমেজের সাইজ হচ্ছে কি 408x612 পিক্সেল এইটা পুরোটা সে এখানে নিয়ে নিচ্ছে ঠিক আছে এটা নিয়ে আমি চাচ্ছি না এটা আমি চাচ্ছি যে ঠিক আছে আমার ইমেজ থাকবে কিন্তু ইমেজটা একটা রিডেবল অবস্থায় থাকবে ঠিক আছে প্রথমত কী কাজ করতে পারে সেক্ষেত্রে আমি এই যে পিক কলামটা আছে না আমাদের যে পিক কলাম এই কলামের আমি একটা উইথ সেট করে দিচ্ছি আচ্ছা প্রথমে দেখেন একটা উইথ বুঝেন প্রথম উইথটা হচ্ছে কি এই যে উইথ এই উইথের কাজটা কি এটা হচ্ছে টেবিলের উইথ এবং সেটা কতটুকু যে আপনার যে ভিউ পোর্ট এটাকে বলা হয় ভিউ পোর্ট এই ভিউ পোর্টের 80% জায়গা সে দখল করে রাখছে ঠিক আছে আর এখন আমি একটা যে উইথ দিব ধরুন আমি পিক এই কলামকে আমি বলতেছি তোমার উইথ হবে 20% তোমার উইথ হবে 20% ঠিক আছে তাহলে পিককে যেহেতু দিছি বাকি যে ইমেজগুলোর জন্য যে টিডি আছে গুনগুন আমি কোথায় নেম সানজু পিক এই যে পিক তাহলে দ্বিতীয় কলাম রাইট প্রত্যেকটা রোয়ের দ্বিতীয় কলামে গিয়ে আমি উইথ বলে দিলাম 20% ঠিক আছে দেখি কি করে দেখি কথা শুনে কি না শুনছে না শুনে নেই আচ্ছা হ্যাঁ কি করছে যে টেবিলে সে 20% নিছে কিন্তু তার কন্টেন্ট অনেক বড় কন্টেন্টের কারণে সে সেই আমি যেটা দিচ্ছি সেটা সে পাচ্ছে না এখন দেখেন আমি আটা কাজ করব আমি ওকে বলছি যে তোমার উইথ কত 20% এখন আমি ইমেজকে বলবো যে ইমেজ তুমি এই 20%-এর 100% জায়গা নাও ওকে তাহলে উইথ কপি পেস্ট আচ্ছা কি হলো এখানে এটাই হচ্ছে মেইন বিষয় বিষয়টা হচ্ছে প্রথম উইথটা দেখেন এটা হচ্ছে এইগুলো ব্যাক দেন ধরেন না কিচ্ছু নাই আপনার টি বডি টি হেড কিচ্ছু নাই শুধু আছে উইথ টেবিল টেবিলের উইথ আছে এই উইথ হচ্ছে আপনি যে ভিউ পোর্ট দেখতেছেন সেই ভিউ পোর্টের 80% জায়গা ধরে নেক্সট তাহলে এই টেবিলের ভিতরে এই যে এরা আছে এদের জন্য পুরো টেবিলটা কত 100%
এখন আমি বলছি কি যে তুমি এই টেবিলের 100% উইথের মধ্যে পিক কলামকে বলছি তুমি শুধুমাত্র পুরো টেবিলে 20% জায়গা নিবা, এর বেশি নিতে পারবা না, ঠিক আছে? সেটা দিছি, দেওয়ার পরে ও দেখতেছে আমার কন্টেন্ট বড়, ঠিক আছে? আমার কন্টেন্টগুলা 20% জায়গার চেয়ে অনেক বড়। তখন এই পিককে বলতেছি যে তুমি যা পাচ্ছ, তুমি তোমার প্যারেন্ট মানে যাকে যার কাজ যেখানে তুমি বসবা সেখানে তুমি যা যেটুকু জায়গা পাবা তোমার টেপ ছবিটা ততটুকু জায়গার মধ্যে 100% নিয়ে নাও, এই কলামের 100% জায়গা তুমি নিয়ে নাও। এই জন্য সে নিছে, এই জন্য তার যে কনফিগারেশনই থাকুক, সে যত বাই যত পিক্সেলেরই ছবি হোক না কেন, তাকে আমি জাস্ট এটা বলে দিচ্ছি যে তুমি যেটুকু জায়গা পাচ্ছ সেইটুকু জায়গার মধ্যে 100% বসে যাও, ফিট হয়ে যাও, ঠিক আছে? এটা হচ্ছে। আচ্ছা, এখন আমি ধরেন আমি ওকে 20% বলছি, তাহলে বাকি যে ঘরগুলো আছে তাকে আমার বলে দেওয়ার দরকার হচ্ছে না যে তুমি কত পার্সেন্ট করে বসবে। আমি যেহেতু বলে দিছি যে আমার পুরো 100-এর মধ্যে 20% তুমি নাও, তাহলে 1, 2, 3, 4, 5 এই পাঁচজনও কী করতেছে 20% জায়গা অটোমেটিক নিয়ে নিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে হিসাবটা হচ্ছে কি, প্রথমত 100%-এর মধ্যে আপনি যখনই পার্সেন্টেজ নেবেন, যখনই 100% মানে 80% বলতেছেন, বাকি 20% জায়গা অটোমেটিক খালি থাকে, বলে দিতে হয় না ওই 20% জায়গায় কী করবেন। সেম জিনিসটা এখানেও করতেছে, একটা টেবিলের মধ্যে এই কলাম এই কলামগুলো ভাগ করতেছে, কলামগুলো বলতেছে যে ঠিক আছে আমার যদি একজন 20% হয় তাহলে বাকিদেরকে আমি ওইভাবে সেট করে দিব। এখন যদি আমি বলি যে না, তোমার উইথ যদি তোমার 100% না হয়ে তোমার উইথ একজনকে দিলাম 20%, তাহলে বাকি থেকে 1, 2, 3, 4, 5, 6 ঘর না, তাইলে আমি যদি হিসাব করি আমার 6টা ঘরের প্রত্যেকটা পাওয়ার কথা, ক্যালকুলেটার করি, ক্যালকুলেটার 100 ÷ 6 প্রত্যেকের পাওয়ার কথা 16 করে, অলরেডি 20 আমি দিয়ে দিছি, তাহলে আর বাকি যে 20 বাকি থাকে কত, 16 থেকে ধরেন 100 থেকে 16 গেলে আর বাকি থাকে 84, এই 84% এরা সবাই ভাগ করে নিয়ে নিস, বুঝতে পারছেন? ঠিক আছে, বা আরেকটা জিনিস হতে পারে এখানে, এই সরি সরি একটু ভুল হয়েছে, যে 100-এর মধ্যে 20% আমি নিয়ে নিছে আর বাকি যেটা আছে সেগুলো আবার এই 4টার মধ্যে ভাগ হয়েছে, ঠিক আছে? এটা তো বুঝছেন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। আচ্ছা, এরপর দেখেন এটা গেল, আবার একটু বুঝাই, পুরাটা সরি এখানে আমি একটু হিসাবে ভুল বলছি, পুরাটা হচ্ছে আপনার 100 টেবিল, হ্যাঁ, প্রত্যেকে পাবে 16% করে, 6 দিয়ে ভাগ, 6টা কলাম, 16 করে পাবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি কি করছি ভুলভালে, আমি একটাকেই বেশি দিয়ে দিচ্ছি, তাহলে 100 থেকে 20 - 80 এটিকে কজনে নিবে, পাঁচজনে নিবে, প্রত্যেকে 16% করে পেয়েছে, বুঝতে পারছেন? ইমেজের যে উইডটা কমালে কি হবে না, আমার তো উইড না, এখন তুমি আগে ডিক্লেয়ার করা আছে উপরে, হ্যাঁ 100% উইড দেওয়া আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে শুধু ইমেজের যে শুধু ইমেজ, আচ্ছা ধরেন আমি কি করলাম 80 পিক্সেল দেন, ধরেন আমি এখানে দিয়ে দিলাম 80 পিক্সেল, হ্যাঁ আচ্ছা, দেখেন আর বাকি উইডটা প্রিন্ট করে দিতে পারেন, টি ডি যে উইডটা, হ্যাঁ 20% দিতে, টিডি উইথ দিব না, পিক্সেল দিয়ে না, 80 পিক্সেল না, উইথে পার্সেন্টেজ দিবেন, উইথে পিক্সেল দেওয়া ঠিক হবে না, কাকে পিক্সেল দিবেন, ইমেজে, শুধু ইমেজে, ইমেজে, আচ্ছা ইমেজে দিতে চাচ্ছেন, ইমেজে যদি আপনি যাই দেন ধরুন কত পিক্সেল দিব, 80 পিক্সেল বসকে যাবে তো, এটা উইথ লাগবে, আচ্ছা দিবেন না, দেন না, দিবেন না, এগুলো কেটে দিবেন, দেন কি হয়েছে, আচ্ছা এটা যে হলো, কিন্তু এখানে যদি আপনার কন্টেন্ট সব ইমেজকে আপনাকে 80 পিক্সেলে নিতে হবে, রাইট? আচ্ছা এখন আবার সব সব মানুষের পিক্সেল ছবি কি একরকম হবে, নিজে করে নিতে হবে, হ্যাঁ একটা কাজ, আর আপনি এখানে যদি উইডটা দিয়ে দেন ছবি যাই আসুক, ছবি যত সাইজেরই আসুক, শুধুমাত্র আপনার কি করতে হবে, আপনি উইথ লিখে রাখছেন, ঠিক আছে উইথ লিখে রাখলাম, আমার এখানে 20% করে নাও, এটা কি কী সে 20% করে নাও,
এটাকেও বলে দিলাম যে তুমি উইথ 20% করে নাও, ঠিক আছে? আর এটাকেও বলে দিলাম 20%। ওকে, আচ্ছা, এখন এখানে আমি একটা ব্যানার ছবি দিছি, এখানে আমি অন্য আরেকটা ছবি দিব যেটা আরও বেশি ডাইমেনশনের। হ্যাঁ, আরেকটা ডাইমেনশনের ছবি নিয়ে আসি। এটা ধরেন, এটাই আনলাম, কপি করি, পেস্ট দিয়ে দিলাম কি পিক টু, পিক টু। আচ্ছা, এটা ক্যাপস লকে চলে গেছে, যাই হোক, সমস্যা নেই, রিনেম করি। রিনেম করে এটা ডাইমেনশন দেখে নিই, 800, এটা হচ্ছে, এটা হলো 400 আর এটা হলো 800, ঠিক আছে? তাই দিয়ে দিলে, দিয়ে দিই, পেস্ট, সেভ। আচ্ছা, 80 পিক্সেল লাগবে না। হ্যাঁ, ও উইথ আমি বলছি 100%, দেখি কি হয়, ঠিক আছে? সেভ দেই, এখন দেখেন, ঠিক আছে, একটা বড় একটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এ কখনোই, এর উইথ হচ্ছে 800 আর এটা 400, দেখেন ও কিন্তু সুন্দর মতো বসে গেছে, ও কিন্তু এটার যে জায়গা, এই জায়গা থেকে বের হয়নি। অর্থাৎ আপনি যে ধরনেরই পিক দেন না কেন, আপনি যখন বলে দিবেন যে উইথ 100%, তার মানে হচ্ছে সে তো যত পিক্সেলেরই হোক, যত ডাইমেনশনেরই হোক, সে এইটুকু জায়গার বাইরে সে যাবেই না, বুঝতে পারছেন? সে যতটুকু জায়গা পাবে, স্পেস পাবে, ওইটুকু জায়গা, স্পেসের বাইরে সে আসবে না। আচ্ছা, আমরা এই কাজগুলো সিএসএস বা বুটস্ট্র্যাপে যখন করি, তখন একটা ইয়ে আছে, ক্লাস আছে, সেটার নাম হচ্ছে ইমেজ ফ্লুইড। ফ্লুইডের কাজ হচ্ছে যাই বসান ওইটুকু কন্টেন্ট, মানে আপনাকে এটা বুঝতে হবে যে আমি টেবিলে যতটুকু জায়গা দিচ্ছি, কারণ আমার লেআউট ডিজাইন করতে হবে। হ্যাঁ, আমি এখানে একজন একজনকে যদি 80 পিক্সেল দেওয়া শুরু করি, তাহলে আমার কাজগুলো কি কনজিউম হচ্ছে না, টাইম কনজিউমিং ব্যাপার হচ্ছে। আর আমি বলে দিচ্ছি তুমি এখানে 100% দিয়ে রাখছি, তুমি যেই ইমেজের দাও বাবা, কারণ এক একজন এক এক ধরনের ইমেজ দিল। হ্যাঁ, তো সেই ইমেজ পিক করলো, আপনি বলে দিছেন যে 300x360 একটা আছে না আমাদের পাসপোর্ট সাইজের ছবির জন্য, সেটাও দিয়ে দিছেন, তারপরে ধরেন কেউ দিল না আপনার ডাটা বেজে, তখন আপনার ডাটা বেজ নতুন করে আবার ডিজাইন করতে হবে, তা না। আপনি কি করলেন, আমি বাই ডিফল্ট বলে দিছি তুমি 100% হও, তুমি যাই আসো ভ্যালু 100%-এ চলে আসো। বিশেষ করে কি হবে, একটা ই কমার্স সাইটে কখনো কখনো কি থাকে, ব্যানার থাকে, কখনো কখনো আবার কি থাকে, শুধু ছবি থাকে, কখনো কখনো থাকে একটা বিশাল পিসির ছবি থাকে। হ্যাঁ, তো সবগুলোর জন্য যদি আপনি 80 পিক্সেল দেন, এগুলো খুব কাস্টমাইজ ছবি দেখে আপনার খুব একটা ভসকাচ্ছে না। হ্যাঁ, কিন্তু যদি ধরেন কোনো একটা পিক যদি সেরকমভাবে ডিজাইন ডাইমেনশন না থাকে, হ্যাঁ, তখন কিন্তু ছবি যাবে শেষ হয়ে, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি 80 পিক্সেল যদি আপনি বলে দেন, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বাই ডিফল্ট আমরা কি করলাম, আমরা হচ্ছে যেখানে যে বসবে সেইটার অনুযায়ী তুমি বসে যাও, তোমার যতটুকু হাত উইথ আছে সেই অনুযায়ী তুমি বসে যাও। ওকে, আচ্ছা, এরপর দেখেন নেক্সট হচ্ছে আমাদের হলো, আমরা একটা টেবিলে কি করি, এসব কাজ করি, এরপরে কাজ করি কি, আমরা কখনো কখনো কি করি, এই দুটাকে মার্চ করে দিই, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিজাইন লেআউট, এখানে গিয়ে লেআউটে গিয়ে আমরা কি করলাম, মার্চ করলাম, এই যে মার্চ করলাম না, কি হলো, দুইটা কলামকে মার্চ করছে, রাইট? আর একটা মার্চ করি কি, ধরেন এই দুটাকে মার্চ করে দিচ্ছি, এখানে কি করলাম, দুইটা রোকে মার্চ করছে, রাইট? এটাও আমাদের HTML এ পসিবল, এটাকে বলা হয় সেল কল স্প্যান আর রো স্প্যান, কল স্প্যান আর রো স্প্যান, ঠিক আছে? এর হিসাবটা বুঝি, প্রথমত হচ্ছে কল স্প্যান, কল স্প্যান কি, দুইটা কলামকে আপনি কল কল স্প্যান করবেন। আমার কলাম কি এখানে, আমার কলাম কি, কলামের নাম কি, টিডি, টিডি। হ্যাঁ, তাহলে আমার টিডিকে কল স্প্যান করতে হবে, তা আমি করে দিলাম, ধরেন আমি এখানে লিখলাম টিডি কল স্প্যান, ক্যাপসলক, এই ক্যাপসলকের যন্ত্রণা দিলাম হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, দিলাম, এখন যদি আমি সেভ দেই, দেখেন কি অবস্থা হয়,
ভেঙে গেছে রাইট কলস্প্যানের কাজ হচ্ছে কি আপনি যখন দুইটা কলামকে কলস্প্যান করতেছেন এটা আর এটাকে তার মানে কি হিসাব অনুযায়ী একটাকে আউট করে দিতে হবে না একটা বাইরে হয়ে গেছে দেখেন এখানে খেয়াল করে দেখেন একটা বের হয়ে গেছে তাহলে আপনাকে কি করতে হবে কন্টেন্টকে সরিয়ে দিয়ে এই কলস্প্যান ঠিক আছে একটা এক আর এখানে একটা ছিল দুই একটাকে সরিয়ে দিলাম এখন দেখেন কলস্প্যান করি এখন দেখেন টেবিল ভাঙবে না হলো দুইটা কলাম মার্চ হয়েছে কিন্তু কি হয়েছে একটা কলামকে আপনার এই যে একটু আগে কি ছিল কন্ট্রোল জেড দেই এই অবস্থায় ছিল হ্যাঁ এখন আমি বলতেছি দুইটা কলামকে মার্চ করো তো যেই দুটা কলামকে মার্চ করবে তার সংখ্যা দিলাম এক দুই দিলাম কলস্প্যানের ভ্যালু দিলাম এরপরে এক দুইটা কলম যেহেতু করতেছে একটাকে অবশ্যই অবশ্যই আমাকে অমিট করে দিতে হবে এই আমি টিকিট থেকে একটা অমিট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এটা কি করছি পার্টিকুলারলি একটা রোয়ের মধ্যে রাইট এই রোয়ে দুইটা কলামকে আমি কি করছি স্প্যান করছি মানে মার্চ করছি সেহেতু একই রো থেকে দুইটা কলামকে আমি কি করলাম সরাই দিছি রাইট আচ্ছা এবার রো স্প্যান কি পর পর দুইটা রোকে আমি মার্চ করব যেমন আমি এই যে দুইটাতে কারণ বাদে লিখছি না একই তো অ্যাড্রেস আমার দরকার নাই আমি একটা অ্যাড্রেস লিখবো শুধু লিখবো যে লোকেশান দুজনের জন্যই কারণ বাজার ঠিক আছে আচ্ছা তা আমার কি করতে হবে একটু খেয়াল করেন প্রথমত এটা হচ্ছে রো ওয়ান এটা রো টু আরেকটা রো নিলাম ঠিক আছে আরেকটা রো নিলাম আচ্ছা রো নিলাম সেভ করিনি সরি রো থ্রি হ্যাঁ আচ্ছা রো থ্রি নেওয়ার পরে এখন আমি বলতেছি একটু নামগুলো চেঞ্জ করি একটা দিলাম রহিম সঞ্জু আর একটা দিলাম আপনার করিম হ্যাঁ আচ্ছা আর এখানে আমার এখানে কলস্প্যান টু ছিল থাক আপাতত কলস্প্যান থাকুক এখানে কলস্প্যান রাখবো না আমি এখানে টিডি রাখলাম একটা আরেকটা টিডি রাখলাম আপনার হচ্ছে কি ছিল পরের টিডিটা এটা হলো কি ইমেল তাহলে ইমেল রেখে দিই টিডি আচ্ছা এস ডট জিমেল ডট কম এখানে আমি দিব হচ্ছে কে ডট জিমেল ডট কম আরেকটা হচ্ছে কি একটু সাজায় এস আর এই ক্ষেত্রে তো এটা দেওয়া যাচ্ছে না আর এটা হচ্ছে কে ওকে ঠিক আছে এখন এইটা কারণ বাজার ছিল এর আমি দিলাম যে মতি ছিল ঠিক আছে ওকে সেভ করে দেখি এখন কি আসে ডাটা বেসটা একটু সুন্দর অন্যরকমভাবে সাজাইছে কি কি রহিমের সাথে তার লোকেশনও কারণ বাজার আর এখানে আর আর দিয়ে দিই রহিমের জন্য হচ্ছে আর কে আর কে আর এটা হচ্ছে নর্মাল ওকে আচ্ছা এখন আমার কি রহিম এবং সঞ্জু এর দুজনেরই লোকেশন কারণ বাজার আমি চাচ্ছি যে দুইবার কারণ বাজার না লিখে এই দুটাকে মার্চ করব এই দুটা রোকে মার্চ করব সেটা কিভাবে পসিবল প্রথমত রো ওয়ান আর রো টু আচ্ছা এখন আমি বললাম যে রো ওয়ান যেহেতু তাহলে কারণ বাজারের সেলটাকে আমি ধরলাম প্রথমে তারপর এখানে বলে দিলাম রো স্প্যান দুই ঠিক আছে রো স্প্যান টু রো এসপিএম রো স্প্যান টু আচ্ছা গেল তাহলে এই যে একটা টিডি লিখলাম না আরেকটা কারণ বাজার তাকে আউট করতে হবে হিসাব অনুযায়ী যদি এতটুকু লিখে দেখি কি অবস্থা ভেঙে চড়ে গেছে ঠিক আছে এখনো হয়নি ভাঙে নাই কেন ভাঙার তো কথা ভাঙছে হ্যাঁ না আর একটু ভাঙবে দাঁড়ান কোথায় গেছে কোনটা আউট করছি আউট তো করিনি আমি হ্যাঁ ফোনের ভিতরে কারণ বাজার চলে গেছে এই দেখেন না লোকেশনে তো ঠিকই আছে ফোন এই যে এখানে ভেঙে গেছে এখানে কিন্তু ফোন থাকার কথা এটা ভেঙে গেছে ভেঙে চড়ে গেছে এখন ভাঙা চোরা ঠিক করার জন্য কি করতে হবে ফোনের জায়গায় ফোনকে আনতে হবে কারণ বাজার থাকবে না একটা কারণ বাজার হলে তো হচ্ছে রাইট
তাহলে আমি কি করব, আমার এই কারণ বাজার অর্থাৎ যেই দুটা রোকে আমি মার্চ করতে চাচ্ছি সেই রো থেকে একটা টিরিকে আমি আউট করে দেব, ফার্স্ট টিআর সেকেন্ড টিআর। এখন একটা টিআরে আমি লিখছি রো স্প্যান টু, তাহলে আরেকটা দিয়ে রো এক দুই, দুই নাম্বার, এই দুই নাম্বারকে আমি আউট করে দিলাম। এখন দেখি ঠিক আছে, ঠিক আছে তো, এখন হ্যাঁ লোকেশনের জায়গায় কারণ বাজার এসেছে আর এখানে তো আবার কল স্পেন করা, ঠিক আছে এখন ফোন এই, ওকে ঠিক আছে। তাহলে যখনই রো স্প্যান করবেন আপনার হিসাব হবে দুইটা রোয়ের টিডিগুলোর মধ্যে, আর যখন কল স্প্যান করবেন তখন একই টিআরের একই রোয়ের দুইটা টিডির মধ্যে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ পসিবল, হ্যাঁ। এখন দেখেন মতিঝিল, মতিঝিল রাখবো কারণ বাজার আউট করে দিব, তাহলে আমাকে কি লিখতে হবে বলেন তো? মতিঝিলকে রাখবো কারণ বাজার আউট সব জায়গায়, মানে এই তিনজনেরই, তিনজনেরই অ্যাড্রেস হচ্ছে, লোকেশন হচ্ছে মতিঝিল। সেক্ষেত্রে আমি কি করব বলেন? হ্যাঁ মতিঝিলের রো যেটা সেল, যেটা মতিঝিলের যে সেল তাকে বলবো রো স্প্যান কত, থ্রি। ওকে তাহলে রো স্প্যান থ্রি, হ্যাঁ প্রথম রোয়ের কারণ বাজার আউট, আর আরেকটা অলরেডি আউট করাই আছে, এই যে ঘরটা খালি হয়ে আছে, সেভ করি রান করি, ঠিক আছে ভেঙে গেছে, কোথায় যে কে ভাঙছে বোঝা যাচ্ছে না। আচ্ছা রো স্প্যান আমি দিছি হচ্ছে এক দুই, ঠিক আছে তিন দিছি, রো স্প্যান থ্রি, আবার কি করবো, আবার টু লিখে রাখছে এখানে, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এক দুই, হ্যাঁ টু টু, সরি টু, দেখি সেভ করছি, এটা কি হলো, দরকার হচ্ছে কি মতিঝিল সবগুলোর অ্যাড্রেসই আসেন, হ্যাঁ মতিঝিলে থাকবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমার কাজ কি হবে, আমি কি করব, প্রথমত আমি লিখব কি এক দুই, এক দুই, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি লিখি আমার মতিঝিলে রো স্প্যান আমি লিখলাম হচ্ছে থ্রি, ঠিক আছে। আচ্ছা নেওয়ার পরে এখন আমি কারণ বাজারকে আউট করলাম, উপরে কারণ বাজার আউট করলাম, এখন দেখি কি হয়, ঠিকঠাক হয় কিনা, ঠিক আছে তাও হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এইখানে, এখানে আমি করে দিছি থ্রি, এটা হবে হচ্ছে টু, ঠিক আছে সেভ করি, এখন দেখি কি হচ্ছে, এটা না 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 সব রোতে চেঞ্জ করা যায়, রো স্প্যান ওই একটা জিনিস আমরা কাজ করতে গিয়ে বুঝলাম যে আমাদের হচ্ছে প্রথমত আমাদের ইয়েটা ঠিক ছিল, বিষয়টা হচ্ছে যে এখানে কি আমি যদি দুইটা রোকে করতে চাই, দুইটা রোকে করতে চাই সেক্ষেত্রে আমার হচ্ছে যেই দুটা রোকে করতেছি তার ফার্স্ট রো থেকে ধরতে হবে, ঠিক আছে ফার্স্ট রো, অর্থাৎ এই সানজু আর কর্মের মধ্যে যদি সানজু আর কর্মকে অ্যাটাচ করতে চাই তাহলে আমাকে অবশ্যই সানজু থেকে শুরু করতে হবে, ঠিক আছে। বাট বা ফার্স্টে যে রোকে করব যাকে রাখতে চাচ্ছি তাকে রেখে বাকি দুটাকে আউট করে দেব, ঠিক আছে। আচ্ছা এই গেল রো স্প্যান, আর একটা হচ্ছে কল স্প্যান, ওকে। আচ্ছা এরপরে যদি আর কি আছে লেআউটের মধ্যে একটু দেখে নেই, রো স্প্যান কল স্প্যান। আচ্ছা এবার হচ্ছে লেআউট ডিজাইন, সাপোজ ধরেন আপনার কাছে একটা লেআউট ডিজাইন আসছে, পেইন্ট, পেইন্ট টুলে যাই গিয়ে আমি এখানে দিলাম হচ্ছে একটা তৈরি করলাম, হ্যাঁ এই লেআউট ডিজাইনটা আমরা আজকে দেখব। প্রথমত এরকম রাখলাম পুরো ভিউপোর্ট, ভিউপোর্টের মধ্যে আমি দিব হচ্ছে এটা নিলাম এইটুকু অংশ, হ্যাঁ এইটুকু অংশ থাকলো, এখানে আমার আরেকটা অংশ আছে, আচ্ছা এখন কোনটা কি অংশ সেটা পরে বলতেছি, তারপরে আমার এখানে আরেকটা অংশ আছে,
এরপরে বাকিতে আরেকটা অংশ আমি দিব, ঠিক আছে? আবার এখানে আরেকটা অংশ দিব। আচ্ছা আসলো, এখন আমার কোনটা কি জিনিস সেটা আমি লিখি। হ্যাঁ, প্রথমে এখানে থাকবে আমার লোগো, ঠিক আছে? তারপরে এই পাশে কি থাকবে? সরি 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 সরি, এটা ভুল করছি, এটা হচ্ছে এই। এখানে আমার থাকবে হচ্ছে ব্যানার। আর এখানে আমি চাচ্ছি যে আমার কন্ট্যাক্ট টাইপের কিছু একটা থাকবে, কিছু একটা রেখে দেবো, বা কন্ট্যাক্ট বা কিছু, যে কতগুলো থাকে না, লগ ইন লগ আউট বাটন, এরকম একটা কিছু থাকবে। ও টেক্সট, সরি, লগ ইন বা কিছু একটা। হ্যাঁ গেল। এখানে কি থাকবে? এখানে আপাতত আমি ন্যাব, ন্যাব বারবার ভুল করতেছি, ন্যাব নিয়ে নিতাম, ন্যাব। এখানে দরকার নেই, দাঁড়ান একটু না, এটা হচ্ছে আমার লেফট সাইড বা লেফট অ্যাসাইড দিই, অ্যাসাইড অ্যাসাইড। তারপরে এখানে কি রাইট অ্যাসাইড, তারপরে এটা কি মেইন সেকশন, আর এখানে ওভারঅল হচ্ছে ফুটার। পারবেন এটা করতে ডিজাইন? আচ্ছা এখন আমি বলে দিচ্ছি, প্রথমত আপনার টেবিল কি হতে হবে। টেবিল, একটা টেবিল নিলেন, প্রথমে বললেন যে আমার টিয়ার থাকবে কয়টা, এক দুই তিন চারটা, রাইট? চারটা টিয়ার। তারপর কলাম প্রথমটার ক্ষেত্রে কয়টা, এক দুই তিন, পরটার ক্ষেত্রে আছে কোনো কলাম নাই, পরটার ক্ষেত্রে তিনটা, পরটার ক্ষেত্রে এখানে আমি একটু বেশি গঞ্জাম করে ফেলছি, এটাকে ডিলিট করে দিই। ফুটারের ক্ষেত্রে কিছুই থাকবে না। আচ্ছা ঠিক আছে, এই এখন কথা হচ্ছে ন্যাব আর ফুটার, ঠিক আছে? এর মধ্যে তো তিনটা ভাগ নাই, আবার এখানে এতগুলো ভাগ, ঠিক আছে? এটার ছবিটা তুলেন সবাই, এটার ছবি তুলে নেন, এটা আপনাদেরকে এখন ডিজাইন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখাইছেন হচ্ছে এটাকে করার চেষ্টা করেন। প্রথমত আমার একটা টেবিলে, আমার একটু বুঝেন, প্রথমত আমার টেবিলে একটা আছে কি টিয়ার আছে আপনার, এক দুই তিন চার, চারটা টিয়ার, টিয়ার আর টিডি আছে কটা, তিনটা, এটুকু আমরা পারবো। হ্যাঁ মাঝখানে ঝামেলাটা হবে কি ন্যাব সেকশন আর ফুটার সেকশনে, যখনই আপনি ওই টেবিল এই প্রথম টিয়ারকে তিন ভাগে ভাগ করবেন টিডিতে, এও কি করবে তখন কি করতে হবে, এখানে কিসের রোস প্যান, একটা টিডি নেবেন, কিন্তু ওই যে উপরে যে তিনটা করে আসছেন, ওই যে বললো উপর থেকে ঝামেলা, তখন এখানে আপনাকে একটা করতে হবে কল স্প্যান, আবার এখানেও কি করতে হবে কল স্প্যান, ঠিক আছে? ঠিক আছে তাহলে এটা শুরু করে দেন, একদম লাস্টে আমি এটা দেখাই দিই। আচ্ছা কীভাবে করবেন শোনেন, এটা তো গেছে, এটাকে এখন ভুলে যান, ঠিক আছে? যেটা আমি এতক্ষণ করাইলাম এটাকে জাস্ট কেটে দিয়ে নতুন করে একটা ফাইল ওপেন করেন, আমি দেখিয়ে দিচ্ছি, যারা একদমই করেন না তাদেরকে বলতেছি, ঠিক আছে? যাওয়া আসা এটা দিয়ে হবে না ভাইয়া আপু যেই আছেন, ঠিক আছে? প্রথমত আপনি লেখেন ডগ টাইপ, আপনাদের জন্য আমি আবার টাইপ করতেছি, ডগ টাইপ এভাবে আমি চাই সবাই এভাবে দেখবেন, ডগ টাইপ HTML, আগেটা কেটে দেন, আগেটা না নতুন করে একটা ফাইল নেন, লেখেন HTML, আজকে পাঁচ নাম্বার দিন, তাও আমাকে স্ট্রাকচার, আপনাদের অনেকেই স্ট্রাকচার লেখেন না,
ইজে হবে হেড ঠিক আছে হেডের পরে টাইটেল টাইটেলে আপনি লেখেন HTML লেআউট ওকে আচ্ছা গেল হেড এরপর গেল বডি বডিতে গিয়ে আপনি হচ্ছেন এটা লিখে দেন সেভ সেভ করেন কি হিসেবে HTML লেআউট বা ইন HTML লেআউট নামে সেভ করেন HTML লেআউট ডট HTML না টেবিল লেআউট দিই হ্যাঁ টেবিল লেআউট দিই HTML লেআউট কেমন লাগে টেবিল আচ্ছা এখানে আমি দিলাম যে HTML টেবিল লেআউট এভাবে লিখেন বাস এরপরে বডিতে গিয়ে এবার টেবিল নেন ঠিক আছে বাস ঠিক আছে এতটুকু করে করেন আশা করি টেবিল দিয়ে রাখছি সুন্দর মতো ঠিক আছে কিন্তু টেবিলে জিনিসপত্র কিছু দেই না জিনিসপত্র দেই একদম প্রথমে আমি চিন্তা করব কি যদি র ম্যাটেরিয়াল থেকে চিন্তা করি এটা ঠিক আছে আমি 100% করে দিচ্ছি এটাকে এই আমার প্রথমে আমি একটু আগে বলছি আমার র হচ্ছে 1 2 3 4 টিয়ার ও ফ্রিজ ফ্রিজ করা সরি 1 2 3 4 1 2 3 4 তাহলে আমার প্রথম হিসাবটাই হবে টিয়ারের হ্যাঁ আমার টেবিলটা দাঁড়াবে টিয়ার দিয়ে তো আমি টিয়ার দিয়ে দিলাম 4টা ওকে আচ্ছা তারপরে সর্বোচ্চ একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো টেবিল যদি ডায়াগ্রাম আঁকতে যান বা কাজ করতে যান একটা টিয়ার নিছে হ্যাঁ লাগবে 4টা ওকে আচ্ছা যে কোনো টেবিলে যখনই আপনাদের সামনে কোনো টেবিল থাকবে প্রথমে সর্বোচ্চ সংখ্যা হিসাব করবেন মানে রো বরাবর আর কলাম বরাবর রো আছে 1 2 3 4 আর কলাম আছে 1 2 3 যে কোথায় একটা আছে কোথায় নাই এগুলো হিসাব না প্রথমে সর্বোচ্চ সংখ্যা আচ্ছা সর্বোচ্চ হচ্ছে কি টিআর 4টা আর টিডি 3টা তাহলে টিডি আসলো আচ্ছা এখন এখানে লাগবে সর্বোচ্চ 3টা তা 3টা দিয়ে দেই 2 2 ঠিক আছে 3টা আচ্ছা 3টা গেল এই পুরো স্ট্রাকচারটাই কপি হবে 4 বার ও হ্যাঁ 3 বার হবে হবে তাহলে আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হলো আর তো কিছু নাই আচ্ছা এখন আমার হচ্ছে স্পেসিফিক করে দেওয়া লাগবে কোনটা কি জিনিস হ্যাঁ আমি প্রথমে এটাকে দিলাম তুমি থাকো লোগো তারপর কে বললাম যে তুমি হচ্ছে ব্যানার তারপর আমি তোমাকে বলতেছি তোমার হচ্ছে লগইন ওকে এখানে পুরোটা একটা ব্যানার পুরোটা একটা ব্যানার তো না সরি এটা একটা ন্যাব তাহলে আমি এখানে ন্যাব ন্যাব তারপরে আছে লেফট সাইড রাইট সাইড তাহলে লিখে দিলাম লেফট দেখেন দেখেন করার দরকার নাই এগুলো করার জন্য অনেক টাইম পাইবেন ঠিক আছে একটা পুরো অ্যাসেসমেন্টই থাকবে আপনার এটার উপর আর আই জি এইচ টি রাইট এসআই আটা হচ্ছে মেইন সেকশন ওকে তারপরে ফুটার ঠিক আছে ওকে এখন আমার টেবিলে আরও কিছু কনফিগারেশনের দরকার যেমন আমি এগুলো তো লিখছি একটু আউটপুট দেখে আসি
আসছে হ্যাঁ ছোট্ট করে কোন এক জায়গায় সে আসে আচ্ছা এখন আমার দরকার হচ্ছে প্রথম হচ্ছে বর্ডার এবং এর ডেপটা হুম তাহলে বর্ডার দিলাম দিলাম 2 হাইট উইথ উইথ ডব্লিউ আই ডি টি এস উইথ দিলাম হচ্ছে 100% আদি আমি 90% দিই হ্যাঁ একটু একটু জায়গা খালি রাখি 90% 100% দিলেও সমস্যা নাই তারপরে হাইট হাইট দিব হচ্ছে আপনার বড় জোর বেশি দিব না আমি দিব হচ্ছে ধরেন কিছু পিক্সেল দিই ঠিক আছে বা আপনারা যদি বলেন আমি 40% দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখন আমি বলি শুনেন এখানে পিক্সেলের একটা ব্যাপার আছে হুম কেন আমি এখানে আমি পিক্সেলে দিয়ে দিচ্ছি যে 300-400 পিক্সেল বা এটা মেজার করা দরকার নাই আপনি যদি হাইট খালিও রেখে দেন ও অটোমেটিক হাইট নিয়ে নেবে বাট আমাদের যেহেতু লেআউট ডিজাইন করতেছি আমরা একটা হাইট দিয়ে দিলাম ঠিক আছে এই ওকে আচ্ছা এখন গেল এখন আমার কথা হচ্ছে যে আমার স্ট্রাকচার অনুযায়ী লোগো ব্যানার লগইন ফুলফিল হয়েছে হুম লোগো ব্যানার লগইন বাট কি ফুলফিল হলো একটু বাকি আছে কি বাকি আছে ব্যানার হচ্ছে বড় লোগো হচ্ছে চিপা চিপাই ঠিক আছে আচ্ছা তাহলে আমি লোগোকে ধরে নিলাম 20% লগইনকে ধরে নিলাম 20% বাকি সব কিছু আছে ব্যানারে তাহলে 100 এই পুরো টেবিলের 40% যাচ্ছে লোগো আর লগইনে তাহলে 60% কে পাবে ব্যানার পাবে দেখেন আমি দেই আমি ব্যানারকে বলি তুমি উইথ হচ্ছে আর তার আগে আমি একটু আউটপুট দেখে আসি এই হচ্ছে অবস্থা হ্যাঁ আচ্ছা উইথ সেভ করি বাই ডিফল্ট বাকিগুলা নিয়ে নিচ্ছি যদি না নেয় তখন আমি দরকার হলে 20% করে লিখে দেবো আচ্ছা নিছে না খেয়াল করে দেখেন এখন এটা তো শেষ আমার আর এখানে কোনো কাজ নাই শুধু কন্টেন্ট বসালে আমার হয়ে যাবে হুম আচ্ছা ন্যাবে কি করছে ন্যাবে কি আমি কিছু বলছি বা লেফট সাইড মেইন সাইড এগুলো কি কিছু বলছি কিচ্ছু বলি নাই কিন্তু বাই ডিফল্ট সে এই যে উপরে যা যা ডিভিশন হয়েছে সেটাই নিয়ে নিছে হ্যাঁ এর জন্যই রোজ প্যান কল স্প্যান আসছে আমি তো চাইলে পুরো ন্যাপকে বলতে পারি যে তোমার পুরো উইথ 100% নাও আমি রোজ প্যান কল স্প্যান কিছু করবো না আমি বলবো আমার এটা হয়ে গেছে প্রথম সেকশান ডান প্রথমটা আমি করে ফেলছি সরি এখানে তো পেন মার্কার টার্কার কিছু নেই এটা দিয়ে হবে এই সেকশান আমার ডান রাইট আরে বাবা এটা সাদা না কালা কিছুই নেই ঠিক আছে এই সেকশান আমার ডান এখন আমার এই সেকশানের কাজ আমি কি করলাম শুধুমাত্র বলে দিলাম আমি ওই রোজ প্যান্ট কস প্যান্ট বুঝি না আমি ওখানে যাব না আমি বলে দিচ্ছি যে তোমার উইথ হবে 100% হুম হবে না কেন জানেন কারণ হচ্ছে ওই যে আপনি আগে যে যেটা দিয়ে আসছেন ওটাই সে রেখে দিবে কিচ্ছু করবে না এখানে সেভ করি রান করি দেখেন নিচে তো নিচে পুরো সবাইরে নিচে আগের যে স্ট্রাকচার দিছি সেটারে ভেঙে চুড়ে নিজের মতো করে 100% নিয়ে নিছি এটা হয় না এটা হবে না কিন্তু আমার তো এরকম হলে হবে না আমার দরকার যে উপরের স্ট্রাকচার যা আছে তাই নিচের স্ট্রাকচারকে আমি আমার মতো করে সাজাব তার জন্যই আমাকে করতে হবে কি কল স্প্যান আচ্ছা কল স্প্যান কী করব আমার ন্যাব রেখে বাকি সব আউট রাইট তাহলে আমি দিলাম কল স্প্যান 1 বা 2 পর্যন্ত দিলাম 2 ঠিক আছে সেভ করি আগে স্ট্রাকচার যা আছে তাই এখানে কি করছে দুইটা কলামকে নিছে একসাথে বাট আমি যেহেতু দুইটা কলাম হয়েছে আবার কি করছে মাঝখানে আবার একটা বাড়িয়ে রাখছে দুইটা তো নিছি তাহলে আবার দুইটা রাখবো কেন দুইটা নিছি না দুইটা কলামকে মার্জ করছে তাহলে এটা থাকলে কি চলবে এটাকে আউট করে দিতে হবে সেভ করি ভাঙছে ভাঙে না 1 2 এই দুইটা কলামকে কি করছে মার্জ করছে এখন আমার আরেকটা কলামেরও দরকার কারণ আমার ন্যাপ তো পুরাটা তাই না লগইন সহ সব তাহলে আমাকে কি করতে হবে
কলস্প্যান 3 লিখে এটাকে কেটে দিতে হবে যেটা এক্সট্রা আছে তাকে আমাকে কেটে দিতে হবে এক্সট্রা কে আমি কেটে দিলাম সেভ করলাম রান করি হইছে আচ্ছা মিডল আনার ব্যবস্থা অন্য হ্যাঁ ওটাকে টেক্সট অ্যালাইন সেন্টার হ্যান্ড টু দিলে মেজরে চলে আসবে তাহলে ন্যাপ মাসকান চলে আসছে হ্যাঁ আচ্ছা এখন এটা গেল তাহলে এখানে লেফট সাইড আর রাইট সাইডের কাজ ওকে আচ্ছা আমি কি করব এই যে টিডি আছে না এই টিডিতে আমি একটা হাইট দিব হাইট দিলাম ওরে বলে দিচ্ছি তোমার হাইট হবে ধরেন 50 পিক্সেল ঠিক আছে এই হাইটটা প্রত্যেকটার জন্য সমান কপি করি যদি না দেই দেখি কি হয় একটাতে দিলাম হচ্ছে না ও সেভ করি সেভ করি এটাকে দিচ্ছি তুমি 50% জায়গা দখল করে নাও হ্যাঁ আচ্ছা এরপরে বলতেছি কি ন্যাপ তোমার বেশি বড় যত তুমি তোমার পিক্সেল হবে হাইট হাইট দিচ্ছি হ্যাঁ তুমি হবে 20 পিক্সেলের বেশি না ঠিক আছে তাহলে 20 পিক্সেলের বেশি হলো না আচ্ছা এরপর লেফট সাইড রাইট সাইড দেখেন তাহলে আমার দুইটা পার্ট কমপ্লিট লেফট সাইড রাইট সাইড আমি বলে দিচ্ছি যে তুমি হচ্ছ কত 20% তুমি হচ্ছ 20% মাঝখানে এটা 40% তাহলে আমি বলে দিই এটা অলরেডি ওই কনফিগারেশনে আছে ওই কনফিগারেশনে আছে 20-20 কোনো কারণে আমার যদি মনে হয় না আমি ওরে 20-20 রাখবো না আমি ওরে 40-40 করে দিব মাঝখানে এটাকে দিব হচ্ছে 40-40 হয়ে গেল 80 আর থাকে 20 বা আমি এরকমও করতে পারি যে আমি এটাকে 30-30 দিলাম বাকিটাকে 40 দিলাম হ্যাঁ আচ্ছা দেখি পসিবল কি না করা যায় কি না লেফটকে উইথ দিলাম থার্টি পসিবল হয় কি না দেখি তারপর মা মেইন পয়েন্টকে বলে দিলাম 30-30-60 আর এটা তো 40 হ্যাঁ আবার একে বলে দিলাম তুমি নাও 30 ঠিক আছে দেখি হয় কি না নেয় কি না নিচে নিচে কিন্তু সাথে আবার কী করছে ওগুলোর নিয়ে সরছে এটাই হচ্ছে একটা টেবিলের একটা ঝামেলা টেবিল কী করে যখনই সে সরে সাথে সাথে হচ্ছে তার যে কন্টেন্টগুলো আছে সব সহ সরে যায় বুঝতে পারছেন আচ্ছা তো যাই হোক তাহলে আমার আগে কনফিগারেশনে রাখি আমি এটাকে কী লাগবো এগুলাকে আমি 20-60-20 এটাই রাখি এটাই সুন্দর আচ্ছা দিলাম আর দরকার আমার হাইট হ্যাঁ আমার হাইট কি আমি বলে দিচ্ছি যে তোমার হাইট হবে কত 100-এর বেশি হবে তাই না কারণ একটু বড় এই সাইডটা কি এই জায়গাটা অনেক বড় না অনেকখানি হ্যাঁ 20 পিক্সেলের তো হবেই না আমি একে বলে দিচ্ছি যে তুমি মোটামুটি 150 পিক্সেলের মতো নাও ঠিক আছে সাপোজ দেখ কী করে নিচ্ছে না কেন কারণ আমার 400 আর এখানে হচ্ছে হাইট কি ঠিকঠাক লিখছি ধরেন এখানে দিলাম হচ্ছে 50 এটা নিচ্ছে তো আমার একটু বাড়ানো দরকার ঠিক আছে আচ্ছা আমি একটু বাড়াই দিয়ে দিই হচ্ছে 100 ঠিক আছে সেই এই আর একটু বাড়াবো ফুটারটাকে দিয়ে নেই আচ্ছা ফুটারে কি একইভাবে সেম কনফিগারেশন ওকে তাহলে আমার কলস্প্যান করতে হবে আর কি করতে হবে হাইট একটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম কলস্প্যান নেবের মতো সেম হ্যাঁ আচ্ছা ফুটার বাকি যে বাড়তি দুটো আছে যেহেতু কলস্প্যান 3 বাকি দুটাকে আমি আউট করে দিলাম ঠিক আছে আচ্ছা সেভ করি এই ঠিক আছে চলে আসছে আচ্ছা এখন যেহেতু আমার পুরা ইয়ার লেআউটটা একটু ছোট হয়ে গেছে আমি এটাকে 800 পিক্সেল করে দিই ঠিক আছে হলো
তাহলে আমার লোগো ন্যাপ লেফট সাইড রাইট সাইড ফুটা ঠিক আছে একদম সেম টু সেম খালি হাইটটা বাড়িয়ে দিছি পুরো টেবিলেরই হাইট আমরা বাড়িয়ে দিছি এখন আপনি সেল প্যাডিং সেল স্পেসিং দেয়া দেন সেল প্যাডিং দিলেন কত জিরো আর সেল স্পেসিং দিলেন জিরো সেফ রান হয়ে গেছে কোনো প্যারা নেই এখন এগুলোর মাঝখানে আনা দরকার যদি বলতে পারেন যদি এখানে বলে দেন যে অ্যালাইন সেন্টার এ এলআই জিএন অ্যালাইন দেখি কাজ করে কি না মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে করে না একটা আছে ভি অ্যালাইন আর একটা হচ্ছে অ্যালাইন ঠিক আছে এটা যদি সেন্টারে দেয় কি করে পুরো টেবিলকে সেন্টারে নিয়ে আসছে পুরো টেবিলকে সেন্টারে নিয়ে আসছে ওকে আচ্ছা এখন আমি বলতেছি যে পার্টিকুলারলি আমার এইগুলোকে সেন্টারে দরকার হ্যাঁ না একটা আছে অ্যালাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে ডানে বামে যদি ডানে বামের অ্যালাইন সেন্টার করতে হয় তাহলে আমি দেখি আমি অ্যালাইন সেন্টার আমি রোতে কিন্তু কোনো কাজ করিনি অ্যাট্রিবিউটও অ্যাড করিনি রোতে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো আমি আগে এটা দেখি নিই সেন্টার দিলাম দেখি কী করে সেন্টারে চলে আসছে তাহলে আমার প্রত্যেকটাতে এভাবে দিতে হবে না আমি যদি এটা করতে পারি যে অ্যালাইন সেন্টারকে টিআরের মধ্যে দিতে পারি তাহলে কি হয় দেখি সেভ দেয় সবাইকে সে সেন্টারে নিয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে কি ডানে বামে সেন্টার হচ্ছে আটা যদি দরকার হয় আমার উপরে নিচে সেন্টার তখন আমরা ইউজ করব হচ্ছে ভি অ্যালাইন সেন্টার ভি অ্যালাইন সেন্টার ঠিক আছে এখন একটা ভি অ্যালাইন সেন্টার দিয়ে দেখি ভি অ্যালাইন VLIGN VLIN সেন্টার বা টপ বটম যাই দেন দেন টপ দিলাম ঠিক আছে সেভ করি টপে চলে গেছে বটমে করি আর কাজ করতেছে না মাথা থাক মাথা দেখেন খালি দেখে যান মাঝখানে আর যদি সেন্টারে দেন VLIN সেন্টার এটা কি হলো তাহলে ভার্টিক্যালে সেন্টার টি ইয়ার সাইন তাহলে আমরা মনে রাখি যে ভার্টিক্যালে যদি একটা মাঝখানে নিয়ে আসি তাহলে সবগুলো টিআরে আমি বলে দিলাম যে অ্যালাইন সেন্টার ঠিক আছে পেস্ট সিম্পল ফুটারে দেই নাই বাদ গেছে ওই যে মাথা ধরে গেছে আর কি তা ফুটারকেও বলে দেই তুমি অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে আসো ঠিক আছে কোনো প্যারা আছে যখন ডানে বামে সরাবেন তখন হচ্ছে আপনি শুধু অ্যালাইন ওকে আর টেবিল পুরো টেবিলকে বলছি যে তুই পুরো টেবিল ধুইয়া সামনে মাঝখানে চলে যায় তখন আপনি বলছেন ভার্টিক্যালি শুধু টেবিলকে বলে দিচ্ছি অ্যালাইন সেন্টার ও ভার্টিক্যালি সরি ও চলে আসছে সেন্টারে হ্যাঁ এক এখন যখন এটা ছিল না এই প্রপার্টিটা যখন ছিল না সরি প্রপার্টি বারবার বলতেছি এই অ্যাট্রিবিউটটা যখন ছিল না তখন দেখেন কী অবস্থা দাঁড়ায় ও এক পাশের থেকে মানে বাই ডিফল্ট এইচটিএমএল এর যে স্ট্রাকচার বাই ডিফল্ট হচ্ছিল বাট যখনই আমি এটাকে বলে দিচ্ছি যে তুমি মাঝখানে চলে আসো তখন সে মাঝখানে চলে আসছে আচ্ছা আর কি কোশ্চেন আছে